তুমি কি ব্যাক বেঞ্চার ছিল হ্যাঁ হ্যাঁ ফর শিউর টুই গেট অ্যাটেনশন ক্লাসের গ্রেডস দিয়ে পারবো না লুকস তো নাই কি করবো হাসাইতাম এই জায়গাটা আমি একটা জিনিস যে সো তুমি বলতো ইউর ইউ রাইট এরকম হয় না যে যখন যারা খারাপ স্টুডেন্ট হয় বা একটু অতটা ভালো হয় না সাধারণত আমাদের তো বড় হয়ে কিছুই করতে পারবে না হবে না এটা হয় আমি জানি তুমি এটা ফেস করছো কিনা বা তোমাকেও এরকম বলা হয়েছে কিনা অনেক আচ্ছা কারণ এটা আমি আমার চোখের সামনে দেখছি অনেককে এভাবে বলা হয়েছে কিন্তু যদি তোমাকে বলা হয় তুমি ব্যাক আজকে তো তুমি তো অনেক বেশি সাকসেসফুল দেখা ভাই মানে তুমি একটা ফ্যাক্টরি চালাতেছো ভাই মানে এটা তো এটা বিশাল ফ্যাক্টরি ভাই ছোট ফ্যাক্টরি একটা কথা ছিল বিশাল ফ্যাক্টরি কিন্তু নাম দিছি কিন্তু ভাই এটা যে বলছেন আমি বলি এটা আমি আমার কোম্পানিতে ইমপ্লিমেন্ট করছি ইউ গাইস শুড ট্রাই আই

আমি কি করছি আমার যে পাঁচ বছর ধরে লয়েল এমপ্লয়ি যে আগে জাস্ট মেসেজ টেসেজ দেখত রিপ্লাই দিত ওকে আমি অপারেশনসে সব দায়িত্ব দিয়ে আমার বিশাল ফ্যাক্টরিতে নতুন একজন ইয়াং ওকে আমি মেন অপারেশনসের দায়িত্ব দিয়ে দিছি আমার সাথে কখন হয়েছিল জানেন ওয়েন আমি যখন এ লেভেলস মানে ইন্টার এ লেভেলস কি ইন্টার হ্যাঁ এ লেভেল ইন্টারে ছিলাম আই ওয়াজ লাইক ওয়ান অফ দ্য ওয়ার্স্ট স্টুডেন্টস আমার মতো ফাজিল কেউ ছিল না টপ থ্রি স্টুডেন্টস ছিল যাদেরকে এক্স রেড লিস্ট থাকে একটা রেড লিস্টে ছিল একটা ছিল আমার ফ্রেন্ড ফাহিম আর একটা ছিল কৌশিক থার্ডে ছিলাম আমি টপ থ্রি সবাই ডক্ ফাহিম সমস্যা নাই ফাহিম গড এক্সপেলড কৌশিক লেভ স্কুল আই ওয়াজ দ্য অনলি ওয়ান হু স্টেড ব্যাক বিকজ আমার বাপ মা যাইতে দেয় আমার বল আর আমাকে আমার টিচার বলছিলো যে ইউ আর নেক্সট ইউ উইল বি এক্সপেল্ড কাট টু ওয়েন আই ওয়ান ইন টু ইলেভাস আমাকে ওরা হেড প্রিফেক্ট বানাইছে হেড প্রিফেক্ট তো ইউ গ্যাস আমাদের স্কুলেও তো থাকে রাইট ইউ নো হোয়াট ওয়াজ দ্য থিউরি ওকে যদি কন্ট্রোল করি ওর পুরো ক্লাস কন্ট্রোল হয়ে যাবে ও অ্যান্ড ডু দ্য অ্যামাউন্ট অফ রেসপন্স আই আই ওয়াজ নেভার লেট টু স্কুল আমি সারা জীবন লেট ছিলাম স্কুলে আই ওয়াজ নেভার লেট টু স্কুল আমাকে মানে আমি আমি স্টুডেন্টদেরকে বলতাম যে এই চুল এভাবে কাটিস না